আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথ শিশু মারুফ নিখোঁজ। খুঁজে পাওয়া যাচ্ছে না লকডাউন নিয়ে প্রশ্ন তোলা সেই পথ শিশুটিকে, যার নাম মারুফ। পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে এক সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তুলে সে বলেছিল, এই যে লকডাউন দিচ্ছে মানুষ খাবে কে, সামনে ঈদ, এই যে মাননীয় মন্ত্রী একটা লকডাউন দিচ্ছে, এটা ভুয়া, থ্যাংক ইউ। খোঁজ নিয়ে জানা গেছে পথ শিশু মারুফকে বৃহস্পতিবার 22 এপ্রিল থেকে বাহাদুর শাহপার্ক এলাকায় দেখা যাচ্ছে না। শিশুটির অবস্থান সম্পর্কে তার সঙ্গী পথ শিশুরা কিছু বলতে পারছে না। এলাকাবাসী ও পুলিশ বলছে মারুফের কোনো খোঁজ নেই। তার খোঁজ খবর রাখা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও মারুফের সন্ধান নেই। উল্লেখ্য, গত সোমবার 19 এপ্রিল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে ফেসবুকে লাইভ করেন সময়ের কণ্ঠস্বর নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান প্রতিবেদক পলাশ মল্লিক। তার কথা বলা প্রায় শেষের দিকে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে পথ শিশু মারুফ লকডাউন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করে বসে। যে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপর তাকে মারধরের অভিযোগও পাওয়া যায়, যা গণমাধ্যমেও প্রকাশ হয়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।